এক ছেলে তার গ্রামের একটা মোরগ ধরে পিটালো। তখন সেই মোরগ গ্রামের সব মুরগি আর মোরগকে নিয়ে ধর্মঘট ডাকলো যে আমরা এই মনুষ্য জাতিকে সকালবেলা ঘুম থেকে জাগাই আর এই মনুষ্য জাতি আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে অকারণে প্রহার করে। আগামী কাল থেকে আমরা কেউই এই মনুষ্য জাতিকে ঘুম থেকে জাগাবো না, দেখি ওরা কি করে কাজকর্ম করে খায়, যে কথা সেই কাজ। তারপরের দিন সকালে সেই গ্রামের একটা মোরগ ডাকাডাকি করলো না, চুপ করে রইলো। কিন্তু তারা ক্ষোভ থেকে বের হয়ে দেখলো একই অবাক কাণ্ড, গ্রামের সব মানুষ ঘুম থেকে উঠে তারা তাদের কাজকর্ম করছে। তখন গ্রামের সকল মুরগি আর মোরগ বুঝতে পারলো, আমরা যদি না থাকি, বাকবাকম করে না ডাকি, তাহলে মানুষের জীবন ধারায় কোনো পরিবর্তন হবে না। ঠিক একই ভাবে বন্ধু, তুমিও যদি না থাকো, এই পৃথিবীর কিছুই আসবে যাবে না। তুমি তো ভালো, পৃথিবীর বিশাল বড় রাজা বাদশাহ নবী রাসূল তারাও চলে গেছে, তাই বলে কি পৃথিবী থেমে আছে? পৃথিবী তার আপন গতিতে চলছে আর কিয়ামত পর্যন্ত। এক শিকারী একটি পাখি ধরলো, সেই পাখিটি শিকারীকে বলল, আমার ওজন মাত্র 100 গ্রাম, আমাকে খেলে তোমার পেট ভরবে না, এর থেকে বরং তুমি আমাকে ছেড়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে 3টি মহামূল্যবান কথা বলবো, এতে তোমার অনেক উপকার হবে। পাখির এই কথা শুনে শিকারী পাখিটিকে ছেড়ে দিল। তখন পাখিটি উড়ে যেয়ে গাছের একটি ডালে বসে বলল, আমার প্রথম কথা হচ্ছে যা বাস্তব নয় সেটা কখনোই তুমি বিশ্বাস করবে না, আর দ্বিতীয় কথাটি হল যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনোই আফসোস করবে না, আর তৃতীয় কথাটি হলো আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্তা আছে। এই কথা শোনা মাত্র শিকারী পাখিটিকে ছেড়ে দেওয়ার জন্য আফসোস করতে থাকলো। তখন পাখিটি বলল, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনোই বিশ্বাস করবে না, আমার ওজনই তো মাত্র 100 গ্রাম, তাহলে আমার পেটে 200 গ্রামের মুক্তা থাকবে কি করে? তোমাকে বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে আফসোস করবে না, তুমি তাই করছো, তাহলে তোমাকে উপদেশ দিয়ে লাভ কি? এই কথা বলে পাখিটি উড়াল দিয়ে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা ব্যভিচারের চাইতেও ভয়ঙ্কর পাপ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিভাবে জিনা ব্যভিচারের চাইতেও ভয়ঙ্কর পাপ হতে পারে, যেখানে জিনা ব্যভিচারের জন্য শরীয়তে শাস্তি নির্ধারণ করা হয়েছে, এত বিশাল বড় পাপের চাইতে গীবত কি করে বড় পাপ হতে পারে? তখন নবীজি বললেন, জিনা ব্যভিচার হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা হচ্ছেন দয়াময়, তাই আল্লাহ চাইলেই তা মাফ করে দিতে পারেন, কিন্তু গীবত হচ্ছে বান্দার হক। যেই ব্যক্তির গীবত করা হয়েছে, যেই ব্যক্তির দোষ চর্চা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি গীবতকারীকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা গীবতকারী ব্যক্তিকে ক্ষমা করবেন না, তাই গীবত করা বন্ধ করতে হবে, আর কারো গীবত করে থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে, না হয় সামনে মুসিবত আছে।